এই বলো না কেন, তুমি স্লো মোশনে খাচ্ছ সাজিদ, তুমি স্লো মোশনে খাচ্ছ। আসসালামু আলাইকুম গাইস, তো আজকে আমি আমার একটা বন্ধুর বাসায় যাচ্ছি, বলতে পারেন প্রায় এক বছর পর তার সাথে দেখা হবে, সে এবং আরেকটা বন্ধু দুজনের সাথে, দে আর বেসিক্যালি মাই কলেজ ফ্রেন্ডস। তো আজকে এই দীর্ঘ প্রায় 11 মাস পর তাদের সাথে আমার দেখা হবে, সো আই এম কোয়াইট এক্সাইটেড। সো চলুন তাদের বাসায় যাই এবং আজকে অনেক 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 মজা, অনেক আড্ডা সব কিছু হবে, সো লেটস গো উইথ মি। দীর্ঘ কত কত মাস, 11 মাস পর না তোমার বাসায় আসলাম শাকিব, 11 মাস বা 1 বছর অলমোস্ট, হোয়াট এভার। এই যে সেই রুমের পরিস্থিতি, রুম এখনো সে আগের মতোই আছে, রুমের অবস্থা এক্স্যাক্টলি আগে যেরকম ছিল সেরকমই আছে। শাকিবের টাইনি একটা বুক শেলফ, শাকিবের টাইনি ল্যাপটপ, আর এই যে একটা ছোট ওয়্যার ড্রয়ার। তো আমরা বেসিক্যালি এইখানে আড্ডা দিই সবাই মিলে। এই রুমটাতে আসলে আসলে অনেক স্মৃতি মনে পড়ে, কারণ সেই দীর্ঘ কলেজ টাইম থেকে তো আমরা ফ্রেন্ডস, ওই টাইম থেকে আমরা আড্ডা দিই রুমটাতে, স্টিল দ্য সেম। সাকিব, তুমি এটা খুলে এই যে প্যাকেটের কাছে যেগুলো এগুলো খাইতেছো? হ্যাঁ, আমি মনে করি যে অমৃত জিনিস ওয়েস্ট করা উচিত না, এই যে প্যাকেটটা লেগে আছে। কিন্তু আনফরচুনেটলি তুমি তো সে কাচ্চি খাইতে পারতেছো না, কাচ্চি তো আমি আর সাজিদ খাবো, তুমি তো খাইতেছো খিচুড়ি। এই সুযোগে আমি যতটুকু মানে চাটা চেটে নিচ্ছি। আচ্ছা, ঢাল ঢেলে ফেলো, সমস্যা নেই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এখনো প্লেটে না ঢালা পর্যন্ত বুঝতেছি না তোমাদের খিচুড়ি। আচ্ছা, আমি তো কাচ্ছি। এই দেখো শেপটা কত সুন্দর লাগতেছে, চার কোণা। আচ্ছা, কাচ্চি কেন? এই যে এটাই কাচ্চি, তাহলে এটা এটা তো আমার প্লেট। হোয়াট এভার, একটা প্লেটে খাইলেই হয়েছে, কোনো ব্যাপার না নাকি? না না, সমস্যা। সবাই আমরা হাতটা ধুয়ে নিই। দিস ইজ হাউ দ্য কাচ্চি লুকস লাইক। আমি এটাকে একটু ভাঙি এখন। ও মাংস 2 পিস দিছে মনে হয়, আলু আর এই সেটে সালাদ। চুল ঠিক করা লাগবে না সাজি, তোমার চুল ঠিকই আছে, নো প্রবলেম। আমাদের হাতে চারটা, আমার হাতে চারটা ফিরনি আছে, মনে হয় যে খুবই মজাদার হবে ইনশাআল্লাহ, দেখা যাক। ফিরনি তো আমরা পরে খাবো, কাচ্চি খাওয়ার শেষে। হ্যাঁ, কাচ্চি খাওয়ার শেষে একসাথে খাবো আমরা, কেন? সাজিদ ওয়েট করতেছে, কথা বলবে। সাজিদ বলো। হ্যালো, গুড মর্নিং। তুমি কি রাফসাদার ছোট ভাইয়ের মতো বলতে চাচ্ছ? হ্যালো গাইস, দিস সাজিদ দা সেজো ভাই, এটা বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তুমি টেস্ট করো। আমি এখানে অনেক বড় একটা হাড্ডি দেখতে পাচ্ছি। হাড্ডি হাড্ডি সাথে মাংস আছে।
হাড্ডির সাথে একটুখানি মাংস আছে, হাড্ডিটাই বড় লাগছে। আচ্ছা, আমি দুইটা মরিচ নিয়েছি, কারণ আমার মরিচ খেতে অনেক ভালো লাগে। আমার মরিচটা ছোট, কেমন কাচ্চিটা খাইতে একটু ঝোল মাখিয়ে নিচ্ছি। ঝোল আছে নাকি এটার মধ্যে? এটা কি কি বলে? আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, আমি এখন মুখে দিচ্ছি। ওকে, মুখে দাও। আমি এখন মাংসের একটা বাইট দাও। ও, মাংস নিয়ে নি। মাংসটা প্রথমে শক্ত মনে হচ্ছিল, এখন নরম মনে হচ্ছে। আর এমনি ওভারঅল আমি এটাকে আবির হচ্ছে বিফ খিচুড়ি খাচ্ছে। আবির কেমন লাগতেছে? আবির না, দুইজনের টেস্ট দুই রকম হইতে পারে, মানে টেস্ট ডিফার করে না, ম্যান টু ম্যান। কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। তো এখানে মানে মাংসের সংখ্যা খুবই কম, তাই নাকি? ভাবতেছিলাম কাচ্চি নিলে ভালো হতো আর কি। আহা রে, সমস্যা নেই, আমরা শেয়ার করে খাবো, আমার থেকে নিতে পারো। আর ফাইনালি ক্যাশ, দ্য আলটিমেট ক্যাশ, সাদমান সাকিব ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। সাকিব, কি অবস্থা? খিচুড়ি কেমন লাগতেছে? আমার কাছে ভালোই মশলাদার মনে হচ্ছে। এবং আমার কাছে মোটামুটি মনে হচ্ছে যে মাংস যথেষ্ট পরিমাণে আছে। আচ্ছা, যদিও আরেকটু দিলে হয়তো বা একটু বেটার হতো। আচ্ছা আচ্ছা, আর এটা তোমার মানে একটু ঝরঝর টাইপের না কিছু? এটা ভুনা না, একটু মানে 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 একটু মানে তোমার ইয়া কি বলে, ল্যাট কেজ এটাকে বলে, ওই টাইপের না তো? না না, একদম না। কাইন্ড অফ ভুনা খিচুড়ি যেটাকে মানে বলতে বুঝি। হুম হুম, সো কমপ্লিট ডেফিনেশনের সাথে যাচ্ছে এবং টেস্টটাও সেই। কেমন লাগছে নতুন এক্সপেরিয়েন্স? আমরা কাশ্মীরি বিরিয়ানি থেকে মিরপুরে সেই পরিচিত অবশ্যই তুমি পারবে, তোমার ভুঁড়ি অনেক বেড়েছে এই কোয়ারেন্টাইনে। এবং আমি আছি, আমি যেহেতু খিচুড়ি কম পেয়েছি, আমি তোমার এখান থেকে অবভিয়াসলি একটু টেস্ট করবো। আচ্ছা, তো আমি যদি মানে আমার কথা জিজ্ঞেস করো, কাচ্চি আমি মোটামুটি পছন্দ করি, মানে সাদা ভাত আমি যেরকম খুব মানে মোজ মাস্তি করে মজা করে খাই, আমি কাচ্চি ওই রকম পছন্দ করি না, মোটামুটি খাই অকেশনালি। তো এদের কাচ্চি বেসিক্যালি তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল দুইটা আলু ছিল বড় বড়, আমি একটা আলু খেয়ে ফেলছি। আর এই যে দুইটা দুই তোমাকে আলু দেয় নাই, আলুটা মনে আচ্ছা হোয়াটএভার। আর দুই পিস হচ্ছে বড় বড় মাংস আছে, মাংসের পিসটা তোমার হচ্ছে বেশ নরম আর কি, মানে তুমি ইজিলি ছিঁড়তে পারতেছো এই যে। আচ্ছা, মানে ছেড়ে যাচ্ছি ইজিলি। আর তোমার রাইসের কম্বিনেশনটাও আই গেস ভালো, মানে এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, মানে ইটস লাইক অ্যাবোভ অ্যাভারেজ আর কি। অ্যাবোভ অ্যাভারেজ। সো তুমি যদি রেটিং মানে তোমাকে যদি স্পেসিফিক্যালি একটা রেটিং বলতে হয়, তুমি আউট অফ 10 কত দিবে? সাজিদ যেটা বললো মানে আউট অফ 10 8 বলছে না, আমি অ্যারাউন্ড 80 দিব। ওকে, ঠিক আছে, 8 এর মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমাদের এখানে অনেক কুদা লাগছে, তো সবার জন্য আমাদের কাছে অনেক ভালো লাগছে, সবকিছু অমৃত মনে হচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজিদ। সাজিদ বিন হাসনাত এখন লেবু চিপতেছে। লেবু দিয়ে খাও, আমি লেবু দিয়ে খাইতে পারি না। এটা কি আপনার আজকে যে কাশ্মীরি যে ফেসবুক পেজটা আছে ওইটা রিপোর্ট করবেন, কারণ আমাকে আলু দেন। এমনিতে কেমন লাগতেছে ফিরনিটা? এটা এটা তোমার মানে কি গাজর দিয়ে বানানো নাকি? কালারটা ওরকম লাগতেছে, গাজর দিয়ে, গাজরের মানে মিষ্টির পরিমাণটা কিরকম? সুগার কি অনেক বেশি দেওয়া? না, সুগার কম হয়, অর্ডিনারি লাগতেছে ওরকম, মানে কাচ্চির মতো ভালো লাগছে। অফ কোর্স কাচ্চির মতো ভালো লাগবে না, কাচ্চির টেস্টটা ফিরনির টেস্ট তো ডিফারেন্ট হবেই। ভালো হইতে পারতো, মিষ্টির পরিমাণটা একটু কম,
গাজর দিয়েছে মনে হয়, গাজরের ফ্লে, যে গাজর দেখা যাচ্ছে টুকরা টুকরা চোখে পড়তেছে। ওভারঅল আউট অফ 10 আই উইল গিভ 6। তুমি 6 দিচ্ছ গুরাবা? ও তুমি এখনো আনবক্সিং ই করো নাই জিনিসটা। আমি খুলছি, এটা খুলবো, এখন এটা খুলছি, দেখি ব্যাপারটা কি ভিতরে। ও আচ্ছা, তো ফিরনি আমি খাও এখন, দাঁড়াও খাচ্ছি, ঢুকাবো এখন। হ্যাঁ খাও, মুখে ঢুকাও। ও মুখে ঢুকাবো, খাও খাও। চলন সই আহাম, রেডি? আমি মর্গান কষাই, গরু কাটি যেমনে আরামে, মানুষ কাটি তেমনে গরমে। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নে আমি। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নে আমি। রোজ রাতে চাঁদের বুড়ি কাটে না চরকা রোজ, ও বুড়ি তুই আছিস কেমন, হয় না নে খোঁজ। কোথায় গেল সে রূপ কথার রাত, হাজার গল্প শোনার, রাজার কুমার কোটাল কুমার পঙ্খিরাজ সে ঘোড়া, কেড়ে নিল কে সে আজব সময়, আমার কাজলা দিদি কেড়ে তুই, কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি।